জুনিয়র ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস তোমরা জানো যে আজকে আমার টিউশনে পিকনিক আছে, তো আমি গেট রেডি হচ্ছি। তোমরা দেখেছো এই ব্লগটা পোস্ট করতে করতে অনেক দেরি হয়ে গেল, বিকজ আমি কখনো নিয়ে যাই না, আমার ফোন নিয়ে যাওয়া ছিল, বাট আমার মানে ভিডিওগুলো নিতে অনেকটা টাইম লেগে যাবে, তাই জন্য আজ দেরি হল। এই পিকনিকটা অ্যাকচুয়ালি ছিল 10 তারিখে, ঠিক আছে। এখানে সবাই মানে মোবাইল দেখছে, আর এখন আমরা যাচ্ছি একটা জায়গাতে, আর এই ছাগলটা আবার এই ছাগলটা ও লোকে ডিজ দিয়েছিল, তাই আমি ছাগলটা ভিডিও করছি। এখন আমরা যাচ্ছি মিসের বাড়ির পাশে ওই জায়গাটাতে। মিসের বাড়ির পাশে ওই জায়গাটা যাওয়ার আগে আমরা সামনের দাদা কাজের একটা ফাইটিং দেখছিলাম, তারপরে আমরা ওই জঙ্গলের দিকে যাচ্ছিলাম, আর আমরা কাউকে বলছিলাম কাউকে যদি বলি তারাও চলে আসবে, তাই জন্য আমরা দুজনে ফার্স্টে যাচ্ছিলাম। পরে আমাদের দেখে সব ছেলেগুলো চলে এসছে, সামনে ভিডিও করতে দিল না, চিৎকার করলো, চাকরি করলো, তার আগে কয়েকটা ভিডিও করেছে। এই যে ওই যে ওরা সব চলে আসলো, তাই জন্য আমি মুখ টরম করলাম, যেন গাইস আমি এই জায়গাটায় এর আগের দিন সাপ দেখেছিলাম। ওই যে সাপ চলে এসছে ব্যাডমিন্টন নিয়ে খেলছে এখন এখানে, আমরা একটু ওদিকে গেছিলাম, বাট আবার এদিকে এসে ভাবলাম একটু ওদের ব্যাডমিন্টন খেলার একটা ভিডিও করি। এই ককটা নিয়ে যে ককটা সেদিন কত পরিমাণে অত্যাচার হয়েছিল ককটাই জানে, কতবার জঙ্গলের মধ্যে পড়লো এই ককটা। এই যে আমি এখন দেখে দেখছি এখানে গান চালিয়েছিল ওদের মুড ঠিক করার জন্য, গান চালায় নাকি ব্যাডমিন্টন খেলতে বেশি মজা আছে ওরাই জানে। তারপরে ওরা খেলছিল আর অনু আমাকে বললো কতক্ষণই বা খেলা দেখবে, চলো একটু অন্য সাইডে যাই। এখন আমি এই লোকটা করছি বিকজে পড়ে গেছিলো, তারপরে আমাকে অনুষ্কা বললো যে তোর একটু ওই সাইডটায় যাওয়া যাক, সেই জন্য আমার আপনার ওই সাইডটায় যাচ্ছিলাম। উই আর দর্শক, উই আর সিং, উই আর দর্শক। ওই লোকগুলো কনফিউজ হয়ে গেছে, বাড়ির সামনে কি হচ্ছে। এই যে আমরা এখন যাচ্ছি অনু আমি আর আরোহী মিলে, আর তারপরে ওই জায়গাটা ভিউটা ছিল এরকম ছিল, ফুটবল মাঠ, ফুটবল মাঠের পাশের ভিউটা এরকম ছিল। তারপর ওখান থেকে যে আমরা যেতে নিয়েছি অমনি দেখি স্যার, আমরা তো কে কারাকে পালাতে পারি, আমাদের ওরকম অবস্থা হয়েছিল, সবাই আমরা দৌড়িয়ে এসেছিলাম। সবাই চলে গেছে, এখানে আবার তিন্নি কান্না করছিল, তাই আমরা সবাইকে কোলে নিলাম, কোলে নিয়ে মুড ঠিক করে দিলাম অনুর পরে আরোহী নিলার। অনু আমাকে বলছিল তুমিও একটু নাও, আর আমি তো ওকে ধরতে পারছিলাম না, তাই জন্য আমাকে আরোহী হেল্প করছিল বাস থেকে। এই যে আমি ওদেরকে বলেছিলাম ছবি তুলতে, ও ভিডিও করে দিয়েছিল। আচ্ছা আমাদের অটো এই সিটটা খুবই গরম হয়ে গেছে, আরে আরেকজন প্যাসেঞ্জার কি চলে গেল। এই যে এটা তোমাদের চলো গাইস অটোটা দেখালো যাক, দুটো অটো চলছে কিন্তু দুটো অলরেডি মাছ বন্ধুত্ব হয়ে গেছে, মাছ মাছ রাস্তায় গিয়ে দুটো অটোরই পেট্রোল শেষ হয়ে গেছে, আমরা আমাদের অটোটা এখনো ফুল হয়নি, তাই জন্য এখনো ছাড়েনি, ওদের অটোটা ছেড়ে দিবে কিন্তু ওদের পেট্রোল নেই। এখন আমরা এদিকে যাচ্ছি কারণ অনু আর অনেকের ঝগড়া হয়ে গেছিল, তাই জন্য আমরা এখানে আসলাম, যে ঝগড়া করে এখন সব মুড খারাপ করে আছে, ঝগড়া হয়ে গেছে। চিলড্রেন্স ডে পিকনিক হচ্ছে এটা, বাট এর মধ্যেও সবার মধ্যে ঝগড়া এগুলো স্টার্ট হয়ে গেছে, কি বলবো। আমি সামনেরটারে আগে বসি, দেখি তারপরে আমার মনে হলো যে অটোর ড্রাইভার তো আর আসছে না, ড্রাইভার আঙ্কল, তাই জন্য ভাবলাম যে আমিই অটোটা চালিয়ে নিই,
তো তাই জন্য আরোহী পেছনে বসে আছে আর আমি অটোটা চালানোর চেষ্টা করছিলাম বাট অটোটা চলছিল না যেহেতু চাবি তো নেই। চকলেট খাওয়া চলছে, ওখানে মোবাইল দেখা চলছে, এখানে চকলেট খাওয়া চলছে, ওখানে মোবাইল দেখা চলছে, আর এখানে আবার ওখানে আবার ওখানে অনেক সময় অনেকজন আছে যারা এর সাথে ঝগড়া করে চলে গেছে, আর এখানে অনেক দাদা সবাইকে চকলেট দিচ্ছে, আর এখানে যে এরা দুজন আমরা এখানে ডান্স করছিলাম বিকজ পাশের অটোটাতে অনেক ধরনের গান চালানো হচ্ছিল তাই জন্য। সব মোবাইল দেখা দেখি চলছে, এই ছাগলটা আবার ঈশানকে পছন্দ ছিল ওটার জন্য ওর পায়ে পায়ে খালি ওকে ডিস দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিল। আর আমরা আবার আসলাম এদিকে আস্তে নিয়ে দৌড়ানোর জন্য মেসেজ, আর মানে আমি ওই জায়গাটা স্লিপ কেটে উল্টেই পড়তে নিয়েছিলাম, তারপর আবার দৌড়ালাম, তারপর দৌড়াতে দৌড়াতে একটা হোয়াইট কালারের গোট চলে এসেছিলো আর আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম তাই জন্য আমি আবার ক্যামেরাটাকে বললাম মানে ক্যামেরাটাকে বলতে আরোহিকা বললাম যে একটু সামনে আর আমি হাত দেবো একটা ভিডিও করবি, আমি এত পুরো মানে ভয় পাচ্ছিলাম কি আর বলবো তোমাদের। অ্যাকচুয়ালি এটা বুঝতে পারছিল না যে কোথায় ডিজিটাল রাখবে স্পিকারটা তাই জন্য মেয়ের সব এখানে চলে গেছিলো, বাট আমাদের খুব ডান্স করার ইচ্ছে ছিল বলে আমরা এখানে চলে আসলাম। পুরো লেগিংস আর পা দুটো ভিজিয়ে দিয়েছে, শিবর্ণা দিকে ভিজিয়ে দিয়েছে খাওয়ার সময় কোনো কথা বলবো না একদম, আবার খাওয়ার পর এই যে আমাদের মিস আর স্যার এখানে সব গার্লস পার্টি বসেছে, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে খাওয়ার পরে। খাওয়া হয়ে গেল আর অনু চলে গেল, আমার মনটা একদম খারাপ হয়ে গেছিল, তারপরে আরোহী চুইংগামটা এখনো শেষ করতে পারেনি, আর আমরা ডিজিতে ভিডিও মানে ব্লগ করছিলাম, আর সাকিব দাদা রাখা তারা এমনভাবে ভিজে রেখে তাকাচ্ছিল। এই যে এখন আবার মানে হজমোলা আর টিস্যু পেপার দিয়েছিল তখন আমি ওগুলো খাচ্ছি। আরোহী আর অনেকে ঝগড়া লেগে গেল, আউট।
তারপরে তিন্নি চলে আসলো আমাদের সাথে অটোতে উঠতে, আর এখন আমরা সবাই গান বাজাচ্ছিলাম, প্লাস ফটো তুলছিলাম। আমরা এখানে সব বয়েজ পার্টিজ আর এখানে গার্লস পার্টিজ। হঠাৎ করে সাবিত দাদা আর আকাশ দাদা চলে আসতো, কেন জানি। হাই করো, করো না প্রাপ্তি দিদি। তারপরে আমরা সব শর্টস দেখছিলাম আর হাসছিলাম। তো গাইস, এই ব্লগটি এটুকু। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। বাই বাই, আরও রকম ব্লগ আসছে।